Ayaw rin ma. আশেপাশে 50টা গ্রামের বাচ্চারা যখন কাঁদে তাদের মায়েরা বলে বাচ্চা তোরা ঘুমিয়ে যা লাল বলে কাববার চলে আসে। শুয়োরের বাচ্চা আর সেই গাব্বারকে এখন একটা কুকুরেও ভয় পায় না। সাম্বা জি সর্দার, সরকার আমাকে ধরার জন্য কটাকে ইনাম রেখেছে রে? গত সপ্তাহে 120 টাকা দেখে জুরু, এই সপ্তাহে দেখবো তো নেট নাই, মোবাইলে নেট পুরি গেছে। আরে গাফার না রে, গাফার না, গাব্বার বল গাব্বার। পাঠান আমার কলা খেয়ে লিয়েছে, কি বিচার করবা করো। হেই হোয়াট হ্যাপেন্ড, তুই জেঙ্গে পড়িসনি যে তোর পাঠান কলা খেয়ে লিয়েছে? দূর মানা ফেদা খেয়ে গাব্বার হয়েছে নাকি? ও কলা না, আমি দোকান থেকে কলা কিনে এনেছিলাম, সেই কলা খেয়েছে। আরে সাম্বা, এই পাঠান গ্যাংকে জব্দ করতে হবে রে, অস্ত্রগুলো বের কর। ঠিক আছে সর্দার। পাঠান ভাই, গাব্বার গ্যাং আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মানে কি ডুপ্লিকেট পাঠান দা বুঝে গেছে? হ্যাঁ। আমার নাম পাঠান, আমিও দেখছি পাঠানের সাথে ওই জাব্বার কি করে মোকাবেলা করে। জাব্বার নাই, ওটা গাব্বার। গাব্বার সামান বের কর। আরে তুই গাড়ি বের কর, আমি অস্ত্র আনতে আসি। গাব্বার ভাই, সব অস্ত্র আছে, আর দুটো কামান পড়ে আছে, আর একটা তোপ লিস্ট বকি। আরে খাম্বা সাম্বা সাম্বা, আমরা গাব্বারের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, ইরাকের সাথে থুড়ি করতে যাচ্ছি। আর পাঠান ভাই, ওই কামান ডালিব নাকি? আরে শালা গাব্বার, ওটা কামান না রে, ওটার উপর দিয়ে ধুমে পারে, ওটা ইট ভাঙা চিমনি। চল গাড়ি বের কর।